এটি কবির বাড়ি। মগরা নদীর তীরে মালনীতে প্রেম ও বিদ্রোহের কবি নির্মলানন্দ গুণের এই বিশ্বকবিতার বাসগৃহ। তিনি স্বাধীনতা পদক পান 2016 সালে। পদকের সঙ্গে প্রাপ্ত অর্থ দিয়ে সে বছরই শুরু করেন কবিতাকুঞ্জ গড়ে তোলার কাজ। সেখানে 90টি দেশের বিভিন্ন ভাষার কবিতা সহ পৃথিবীর দুর্লভ ও গুরুত্বপূর্ণ অন্তত 2000 গ্রন্থ সংগ্রহের স্বপ্ন কবির। নির্মলানন্দ কিন্তু গ্রামীণ কবি নন, তিনি কিন্তু নাগরিক কবি। তার চিন্তা চেতনার মধ্যে নাগরিক উল্লাস জৌলুস সবই আছে। কিন্তু এই যে কবিতাকুঞ্জ একটি নাম নয়, সেটা একটি গ্রামের মধ্যে প্রতিষ্ঠিত এবং একটি নদীর তীরে সেই কবিতাকুঞ্জের অবস্থান, অর্থাৎ নিজের জীবনের যে স্মৃতিবিধুরতা সেটাকে তিনি প্রতিষ্ঠানের রূপ দিলেন। কবিতাকুঞ্জ ঘিরে কবি নির্মলানন্দ গুণ নিজ গ্রামে প্রতিষ্ঠা করেছেন কাশবন বিদ্যানিকেতন, রামসুন্দর পাঠাগার, বিনাপানি চারুকলা সংগ্রহশালা, শৈলজা সঙ্গীত ভবন, সারদা বসুদেব চিত্রশালা, শহীদ বেদী ও বীরচরণ মঞ্চ সহ আরো অনেক কিছু। স্থাপন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল চিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত ও আইজাক নিউটনের আবক্ষ ভাস্কর্য। এই যে কবিতা 90টি দেশে প্রায় 2000 বই বা কাব্যগ্রন্থ রয়েছে, যার মাধ্যমে এখনকার তরুণ কবিরা গবেষণা করতে পারবে, অতীত বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে তারা কথা বলতে পারবে, জানতে পারবে। এই কবিতাকুঞ্জের ব্যাপকতার জন্য, এটাকে আরও অন্য পরিবেশে প্রতিষ্ঠার জন্য অর্থ সাহায্য করা, তাহলে এই কবিতাকুঞ্জের প্রতিষ্ঠার পিছনে যাদের অবদান রয়েছে তারা আরও বেশি ভালো করে কাজ। বাংলা ভাষার পাশাপাশি বিশ্বের সকল ভাষার কালজয়ী কাব্যসমূহ তার কবিতাকুঞ্জে আতিথ্য দিতে চান কবি নির্মলানন্দ গুণ। তাকে জন্মদিনের শুভেচ্ছা এবং আমাদের প্রার্থনা, প্রিয় কবির স্বপ্ন সুফল হোক। সুরঞ্জিত বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।